এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতীয় হকি দলের জয়ের ধারা অব্যাহত। চীনা জাপানকে হারানোর পর এবার হরমনপ্রীতদের লক্ষ্য মালয়েশিয়া। বুধবার দুপুরে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নামে ভারত। বর্তমানে দুই ম্যাচে ছ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ভারত। অন্যদিকে এখনও জয়ের খাতাই খুলতে পারেনি মালয়েশিয়া। বুধবার জয়ের ধারা বজায় রাখতে মাঠে নামবে হরমনপ্রীতদের দল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।